الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد بسم الله الرحمن الرحيم এগুলা সব যা যা বলছেন এগুলা সব ইবাদত আর দ্বিতীয় প্রশ্ন হলো এগুলার তো নিষেধ কোন হাদিসে কোথাও নাই তাহলে এগুলো করা যাবে না কেন তো প্রথম কথা হলো ইবাদত এবাদত আমরা বলছি যে এবাদত দুই ধরনের হয় এক ধরনের এবাদত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার বাহিরে দুইটাই কিন্তু এবাদত কাফের মুশরিকেরা যেটা করে এটাকেও আল্লাহ এবাদত বলছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন তোমরা যার এবাদত করো তাহলে কাফেরেরা যা করে লাতের জন্য উজ্জার জন্য মানাতের জন্য হুবলের জন্য 360টার জন্য এটাকেও আল্লাহ বলছে এবাদত এটা এবাদতটা দুই দিকে হচ্ছে কিছু এবাদত আল্লাহর জন্য আবার ওই এবাদত গুলো গায়রুল্লাহর জন্য সুতরাং এবাদত যদি আল্লাহর জন্য হয় তো ওই এবাদতটা হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এর বাহিরে হইলে এটা আর এবাদত হবে না তাহলে যা যতগুলো বলছেন এগুলো যদি আল্লাহ রাসূল করেন তাহলে এবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না করেন তাহলে এটা এবাদত না সূত্র তো কালেমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা যদি সবগুলো করেন করলে এগুলো এবাদত কিয়ামত পর্যন্ত এবাদত যদি না করেন কিয়ামত পর্যন্ত কারো অধিকার নাই এগুলাকে এবাদতের মধ্যে ঢুকানো আর করলে সেটা বাতিল সেটা আল্লাহ কবুল করবেন না আর দ্বিতীয় কথা ভাই যেটা বলছেন যে এগুলো যে করা যাবে না এরকম কোন দলিল আছে কিনা তো এবাদতের ক্ষেত্রে নীতিমালা সবসময় মনে রাখতে হবে যে না করার কোন দলিল থাকবে না এবাদতের ক্ষেত্রে খুঁজতে হবে যে এগুলো করার কোন দলিল আছে কিনা কারণ এবাদতকে বলা হয় এবাদতটা হলো তাওয়াক্কুফিয়া তাওয়াক্কুফিয়া মানে চার রাস্তার মোড় আছে না চার রাস্তার মোড়ে যখন আপনি গাড়ি চালাই যাবেন তখন চালাই যাওয়া যাবে না দাঁড়াইতে হবে লাইট দেখতে হবে কোন লাইট জ্বলতেছে লালটা জ্বলতেছে না সবুজটা জ্বলতেছে না গ্রিনটা জ্বলতেছে কোনটা জ্বলে দেখে তারপরে চালাইতে হবে না দেখে যাওয়া যাবে না এবাদতটা হলো এরকম এবাদতটা আপনি আগে দেখে নিতে হবে এখানে কি লাল সিগন্যাল বাস এটা করা যাবে না এখানে কি হলুদ ও এটা কিছু চিন্তা ভাবনা করতে হবে এটা দলিল পাওয়া গেলে করা যাবে দলিল পাওয়া না গেলে করা যাবে না ও এটা সবুজ হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা করা যাবে এটার নাম হলো তাওয়াক্কুফিয়া মানে থেমে দলিল দেখে চিন্তা ভাবনা করে তারপরে করতে হবে আর হালাল হারামের ক্ষেত্রে করার জন্য দলিল লাগবে না করার জন্য দলিল লাগবে এই জন্য আমি সবসময় উদাহরণ দিই যে এই মসজিদের সামনে এখান থেকে সুন্দর বাড়ি আছে সামনে ধরেন একটা এই পাশে একটা সুন্দর বাড়ি তা আমি আপনাদেরকে বললাম যে আমার সম্মানিত ভাই ও বোনেরা শুনেন একটা কথা ভালো করে মনোযোগ দিয়ে এই যে এত সুন্দর বাড়িটা দেখছেন বাড়ি এটা কিন্তু আমার না বাড়ি এটা আমার না এখন আপনারা সবাই মিলে বললেন যে হুজুর আপনি ঢাকা থেকে এত কষ্ট করে আসছেন বাড়ি এটা যে আপনার না আপনি দলিলটা দেখাই যান এটার কাগজপত্র দেখাই যান আপনি কইলেন ওয়াজের মধ্যে যে বাড়ি এটা আপনার না তাই আপনার না যে এটা আমরা বুঝবো কেন বাড়ি এটা যে আপনার না এটা দলিল পত্র দেখাই যান আচ্ছা আপনাকে আমাকে যদি এক বছর এখানে রাখি দেন দলিল দেখাইতে পারবো আমার কাছে দলিল থাকলে তো আমি এটার মালিক হয়ে যেতাম তখন তো আর বলতাম না যে এটা আমার না তখন বলতাম বাড়ি এটা আমার কারণ আমার কাছে দলিল পত্র আছে যিনি বাড়িওয়ালা ওনার কাছে কিন্তু সিএসআরএস ফতিয়ান পোস্টার যা চান আপনি সব আছে আমি বাড়িওয়ালা না আমার বাড়ির কিচ্ছু না মালিক না আমার কাছে কিচ্ছু নাই আমার কাছে যদি দলিল চান যে বাড়ি এটা আপনার নাজে দলিল দেখান এই দলিল আমি পাবো কই এই আমার কাছে যে দলিল চাইবে সে হলো দুনিয়ার বড় জাহেল বড় আহমক
দলিল সাহেবের যে করতে পারি এটা আমাদের কাছে, যিনি বলবেন এটা এবাদত, যিনি বলবেন এটা সুন্নাত, দলিল সাহেবের তার কাছে। ভাই আপনি বলছেন এটা এবাদত, দলিল দেখান। আপনি বলছেন এটা সুন্নাত, দলিল দেখান। আরেকজন যদি কয় না এটা করা যাবে না, এটা বেদা, তার কাছে দলিল চাওয়া যাবে না। দলিল নাই বলেই তো এটা বেদা, দলিল নাই বলে এটা করা যাবে না। দলিল থাকলে তো এটা সুন্নত হয়ে যেত, এটা যদি দলিল থাকিত তো এটা সুন্নত হয়ে যেত। দলিল নাই দেখিয়ে না এটা বেদা, দলিল নাই এই জন্য এটা করা যাবে না। যদি কোন এটাকে করা যাবে না, কোন কিতাবের কত পৃষ্ঠে পাইছো, কোন হাদিসে পাইছো দেখাও। এটা হলো আহমকি প্রশ্ন, জাহালতের প্রশ্ন। এটা শয়তান মানুষের মাথায় ঢুকাই দেয় যে বেদাতকে, শয়তান কিন্তু কবিরা গুনার চাইতে বেদাতকে বেশি মহব্বত করে। মানে আপনারা যদি একটা জেনা করাইতে পারলে শয়তান এত খুশি হয় না, একটা ইবাদতের নামে বেদাত করাইতে পারলে বেশি খুশি হয়। কারণ আপনি কবিরা গুনাটা করছেন, একটা জেনা করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, আপনি জানেন যে এটা খারাপ কাজ করছেন, একশো মানে একশো কিন্তু আপনি তওবা করে ফেললেন। কিন্তু যেটা বেদাত করছেন, দলিলবিহীন ইবাদত করছেন, আপনি তো মনে করছেন ভালো কাজ করছেন, একটা বড় ধরনের ইবাদত করে বসে দিচ্ছেন, আপনি মৃত্যু পর্যন্ত আর তওবা করবেন। এজন্য শয়তান আপনাকে কবিরা গুনাচ্ছে। এটা সুফিয়ান সাওরি রাহমাহুল্লাহর কথা। ইমাম সুফিয়ান সাওরি রাহমাহুল্লাহ বলেন যে ইন্নাল বেদাআতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, কবিরা গুনার চাইতে ইবলিসের কাছে বেশি প্রিয় একটা বেদাআত। কারণ কবিরা গুনা থেকে মানুষ তওবা করে, বেদাত থেকে মানুষ তওবা করে না। এই জন্য ইবাদতের ক্ষেত্রে খুব সাবধান, শুরুতেই বলছি ইবাদত করিও জাহান্নামে যাওয়া লাগবে, না করি জাহান্নামে গেলে এত দুঃখ থাকবে না, কিন্তু করি জাহান্নামে যাওয়া লাগলে এটা সবচেয়ে বেশি দুঃখের। ইবাদত করলাম তারপরও জাহান্নামে, এই জন্য ইবাদতটা করার আগে সিগন্যালটা দেখে নিবেন, এটা কোন সিগন্যালে আছে, এটা কি লাল না হলুদ না সবুজ সিগন্যালে আছে। যদি সবুজ থাকে বা নির্দ্বিধায় করেন, হলুদ হলে আলেমদের কাছে যোগাযোগ করেন, গবেষকদের কাছে, কোরআন সুন্নার আলেম দ্বারা তাদের সাথে কথা বলেন যে এটার হলুদ দেখতেছি আসলে এটা করা যাবে কিনা। আর লাল হইলে কারণে জিজ্ঞাসা করার দরকার নাই, বাস আপনি এটা থেকে 100 গজ দূরে থাকবেন। যত বড় হুজুরে করুক, হুজুর যত বড় হোক, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হুজুর জমিনে আন নাই। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতাকুম লাহু, যে আল্লাহর কসম জমিনে যত মানুষ আসছে কেয়ামত পর্যন্ত যতজন আসবো, এদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি মুত্তাকিন আমি, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার থেকে বড় হুজুর, বড় আলেম জমিনে আসেও না কেয়ামত পর্যন্ত আসবেও। আপনি আমাদের অনেকের দলিল হয় অমুক হুজুর, অমুক হুজুর, অমুক বড় মুফতি সাহেব, অমুক এত বড় ফির সাহেব, অমুক এত বড় হুজুর। তো অমুক হুজুর ঠিক আছে, উনি অনেক বড়, অনেক সম্মানী, অনেক অবদান, সবই ঠিক আছে, কিন্তু উনি তো আবু বকরের চাইতে বড় না, ওমরের চাইতে বড় না, উসমানের চাইতে বড় না, আলীর চাইতে বড় না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ চাইতে বড় না, ইমাম শাফি রহমতুল্লাহ চাইতে বড় না, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ চাইতে বড় না, কি বলো? ওনার বড়র উপরে তো বড় আছে। তো এই জন্য আমি যত বড় হুজুরে, আমার উপরে আরো অনেক বড় আলেম বর্তমান দুনিয়াতেও আছে, যুগে যুগেও ছিল, ছিল না? এজন্য আমার কথা চূড়ান্ত না, এজন্য কারো কথা চূড়ান্ত না, চূড়ান্ত হলো একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।